হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে ভারতের বাজারে লঞ্চ করলো পোকো M2 Pro। না না, আজকে আর পোকো M2 Pro এর স্পেসিফিকেশান বলে আপনাদের সময় নষ্ট করবো না, জানি ওসব আপনার জানা হয়ে গেছে। তবে আজ কিছু ন্যাচারাল ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে কখন ভালো লাগে জানেন? যখন একটা জিনিস গেস করি আর সেটা ঠিক হয়ে যায়। পোকো M2 Pro সম্পর্কে আগের দিন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছিলাম পোকো M2 Pro কিন্তু Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max-এর মাঝখানে একটা প্রাইস পয়েন্টে আসবে। দেখুন, ওই 14,999 টাকা 13,999 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি আসছে। তবে আর একটা জিনিস খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, Redmi Note 9 Pro যারা কিনে নিয়েছেন তাদের জন্য, তারা কিনা ওই প্রাইস পয়েন্টে পেলেন 18 ওয়াটের চার্জার, এবং এই 1 থেকে 1.5 মাস পরেই একই প্রাইস পয়েন্টে এখন আপনারা যারা পোকো M2 Pro কিনবেন, রিব্র্যান্ডেড ভার্সন হোক, পেছনে রিব্র্যান্ডেড ভার্সন যদি নাম লিখে যদি একটা ফোনকে অনেক কম দামে পাওয়া যায়, আমাদের যদি এক্সপেকটেশন ফুলফিল হয়, তাহলে কেন রিব্র্যান্ডেড নিয়ে আমি মাথা খাবাবো? আমি জানি পোকো তো রেডমিরই একটা অঙ্গ, তো হ্যাঁ, নিজেকে স্বাধীন বলে দাবি করে, যদিও তারা স্বাধীনতা এখনও অর্জন করতে পারেনি এবং স্বাধীনতা অর্জন করতে অনেক দেরি আছে। তবুও যদি রিব্র্যান্ডেড করে একটা দামি ফোনের দামটা কেটে ছেটে যদি রিব্র্যান্ডেড নাম দিয়েই একটু কম দামে আমাদের হাতে তুলে দিতে পারে পোকো, তাহলেই বা মন্দ কি? আমরা সেটাই বেছে নেব। আমরা অ্যাকচুয়ালি কনজিউমার, যেটা আমরা যেখানে ভালো পাবো সেটাই তখন আমরা কিন্তু চুজ করব। হ্যাঁ, প্রথমে পোকো যেহেতু রিব্র্যান্ডেড সমালোচনা হবেই, আমাদের মানুষ ধর্ম, আমরা কিন্তু সমালোচনা করতে ভালোবাসি, এবং যত সমালোচনা করবেন দেখবেন সেই কোম্পানিটা কিন্তু তত বেশি চলছে। এই যে এখন দেখুন, OnePlus Nord-কে নিয়ে একটা হাইপ সৃষ্টি হয়েছে। যখন ফোনটা আসবে দেখবেন OnePlus Nord-কেই কিন্তু সবাই কিনতে পছন্দ করবে, কারণ সবার মাথায় একটা ঢুকে গেছে এই যে পোকো M2 Pro দেখে মনে হচ্ছে রিব্র্যান্ডেড ভার্সন, অনেকেই কিন্তু রেকমেন্ড করবেন রিব্র্যান্ডেড ভার্সন নেবেন না। তবে কেন নেবেন এবং কেন নেবেন না, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র স্পেসিফিকেশন থাকবে না, এখানে পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। তাহলে চলুন না, দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা একটু কষ্ট করে প্রেস করে দেবেন, কারণ বেল আইকনটা প্রেস করা থাকলে আমাদের এই ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন না, দেরি না করে আজকের এপিসোড শুরু করি। সত্যি বলতে কি, আজকের এই ভিডিওটা খুব আনন্দ লাগছে বানাতে, কারণ গতদিনের যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম পোকো M2 Pro এর ওপর, সেই ভিডিওতে যে স্পেসিফিকেশানগুলো বলেছিলাম এবং যে প্রাইস ক্যাটাগরিটা বলেছিলাম, আজকের এই লঞ্চ ইভেন্টের সময় মনে মনে খুব একটা আনন্দ হচ্ছিল। তাহলে গেস ওয়ার্কটা আমরাও করতে পারি। হ্যাঁ, আমরা বেশ কিছু ভিডিও ঘাটাঘাটি করেছিলাম, তারপরে কিন্তু এই গেস ওয়ার্কটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি গতদিনের ভিডিওটি মিস করে গিয়ে থাকেন একটু পেছিয়ে গিয়ে দেখে নেবেন, অথবা আই বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নেবেন। তো স্পেসিফিকেশান, প্রথমে 6.57 ইঞ্চির একটি IPS প্যানেলের ডিসপ্লে থাকছে, এবং একই ডিসপ্লে একই সমস্ত, শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা করেছে। Redmi Note 9 এইটা যেটা গ্লোবাল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল ঠিক সেটার ডিজাইন এবার কিন্তু পোকো ইউজ করেছে। সুতরাং ডিজাইনও যে একবারে নতুন এটাও কিন্তু বলা যাচ্ছে না, সব জায়গা থেকে কিছুটা কপি করে এনে একটা ইনবিল্ট ফোন করে মোটামুটি অলরাউন্ডার হিসেবে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে। আগের দিনের ভিডিওতে আমি এটাও বলছিলাম, Redmi Note 9 Pro সবাই কিন্তু একবারকে ওই ফোনটা বেছে নেবে। কোয়ালকম 720 প্রসেসর রয়েছে, শুধুমাত্র ওই ফোনটায় যদি একটু ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে 30 ওয়াট বা 33 ওয়াট, তাহলে কিন্তু কেউ আর Redmi Note 9 Pro Max-এর দিকে যেত না। হ্যাঁ, আমি পার্সোনালি আমি যেতাম না, হয়তো Redmi Note 9 Pro-টা আমি নিজে আপগ্রেড করিনি ওই একটা কারণেই, ফাস্ট চার্জিংটা অ্যাভেলেবেল ছিল না। আর আজকের দিনে 18 ওয়াটটাও যেন কোথাও একটা কম মনে হয়, 5000 mAh ব্যাটারি আছে সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। এই অভিযোগটাই কিন্তু আমি বলেছিলাম পূরণ করে দেবে পোকো M2 Pro, সেটাই হয়েছে। পোকো M2 Pro-তে আপনাকে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং সাথে সাথে 5000 mAh ব্যাটারি। এখানে সেম ক্যামেরা রয়েছে, সেম স্পেসিফিকেশান Redmi Note 9 Pro এর মতোই, ওই কোয়াড ক্যামেরা সেটা, 48 MP প্রাইমারি ক্যামেরা, 8 MP ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, 5 MP একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 MP একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং আপনি যদি সেলফি তুলতে ভালোবাসেন আপনার জন্য থাকবে 16 MP একটি সেলফি ক্যামেরা। এখানে আমার সব থেকে যেটা চোখে লেগেছে, আজকে লঞ্চ ইভেন্টে মনমোহনজি এই ফোনটির ফিচার্সগুলো সম্পর্কে যখন বলছিলেন, ক্যামেরা ফিচার্সগুলোর মধ্যে একটা তিনি বলেছিলেন, এই ফোনটি দিয়ে নাকি সিনেমাটোগ্রাফি অনেক প্রপার লেভেলে, অনেক হায়ার লেভেলে করা যাবে। তো সেক্ষেত্রে তিনি যে এক্সাম্পলগুলো দিয়েছেন, সেই যে ভিডিও শ্যুটগুলো তিনি দেখাচ্ছেন, সেই ভিডিও শ্যুটগুলো আমার যেন কোথাও মনে হয়েছে যে আটকে যাচ্ছে। হ্যাঁ, Redmi Note 7 Pro-এর সাথেও কিন্তু এটা হয়েছিল, ঠিক ধরেছেন। হ্যাঁ, Redmi Note 7 Pro-এও ভিডিও যখন শ্যুট করতে যেতাম ফোনটা অনেকটা গরম হয়ে যেত, ভিডিও ল্যাগ করতো, স্লো মোশন তো রেকর্ড করাই যেত না। এই যে প্রবলেমটা, এটা কিন্তু একটা আপডেটের মাধ্যমে Redmi Note 7 Pro-তে ফিক্সড হতে প্রায় 6 থেকে 7 মাস টাইম লেগেছিল, তারপরেও কিন্তু প্রপার ফিক্সড হয়নি, মোটামুটি 1 বছরই লেগে গেছিলো বলতে পারেন যে এটা ফিক্সড হতে। তো সেক্ষেত্রে কি পোকো M2 Pro-তেও ক্যামেরা ফিচার্সে এই ধরনের প্রবলেম আছে, যেটা আনবায়াসড রিভিউতে আমরা এড়িয়ে গেলাম, এটা কিন্তু আমার মনে হয়েছে।
তার আগে বলে দিই এই ফোনটি কিন্তু আমি নিজে কিনবো এবং তার উপর আপনাদের ইমপ্রেশন, আনবক্সিং, সমস্ত যে আনবায়াসড রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং আপনারা যবে কিনতে পারবেন আমিও কিন্তু তবেই কিনতে পারবো। আর বাংলাদেশের যে সমস্ত ভাই বা বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তারা তো আর কয়েকদিন পরে হাতে পাবেন, আনঅফিসিয়ালি আপনাকে কিনতে হবে। আনঅফিসিয়ালি কিন্তু 20,000 টাকার আশেপাশেই এই ফোনটি আপনারা পেয়ে যাবেন, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা যখন আমি হাতে পাবো তারপরেই বলতে পারবো যে আজকে আমার চোখে যেটা লেগেছে সেটা ঠিক না ভুল। তো দেখা যাক এখানে এই ক্যামেরা অপটিমাইজেশনটা কেমন হয়। এছাড়াও এর পারফরমেন্স হিসেবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 720G প্রসেসর রয়েছে, যেটা গেমিং পারফরমেন্স আপনাকে ভালো দেবে। UFS 2.1 স্টোরেজ টাইপ আছে, DDR4X র্যাম আছে। এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট পাবেন। এছাড়াও পোকো লঞ্চার থাকছে MIUI 11 ওপর। সুতরাং একটা জিনিস খেয়াল করুন, প্রথমে অ্যান্ড্রয়েড 10 থাকছে, তার উপরে MIUI এর কাস্টমাইজেশন থাকছে, তার উপরে আবার পোকো লঞ্চার থাকছে, মানে একের পিঠে দুই, দুইয়ের পিঠে আবার চার। তো যাই হোক, পোকো লঞ্চারের একটা সব থেকে ভালো যে ফিচার সেটা হচ্ছে এর অ্যাপ ড্রয়ার আছে, যেটা এখনও পর্যন্ত MIUI দিয়ে উঠতে পারেনি। এছাড়াও ডার্ক মোড অ্যাভেলেবেল পাবেন। আর অনেকেই বলছে যে রেডমির যে অন্যান্য ফোনগুলোতে যে ব্লোটওয়্যার থাকে বা যে অ্যাড থাকে সেগুলো এখানে পাওয়া যাবে না। একদম মিথ্যে কথা, এখানেও কিন্তু অ্যাড থাকবে, সেটা রেকমেন্ডেশনের নামে থাকবে। রেডমিতেও যেমন রেকমেন্ডেশন অফ করে দিলে আপনি অ্যাড পাবেন না, এখানেও কিন্তু সেই রেকমেন্ডেশনটা আপনাকে গিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে বন্ধ করতে হবে, তবে আপনি এখানে অ্যাড পাবেন না। আর একটা জিনিস এখানে ফুললি চেপে গেছেন মনমোহনজি, সেখানে হচ্ছে এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট ডিসপ্লেতে ইউজ করা হয়নি, যেটা কিন্তু আজকে আমার একদমই ভালো লাগেনি। কারণ আজকে কম্পিটিশনের বাজারে এই হায়ার রিফ্রেশ রেটটা কিন্তু খুব একটা দরকারি ফিচার্স, যেখানে রিয়েলমি দিচ্ছে 13,000 টাকার প্রাইস পয়েন্টে, যেখানে অন্যান্য যে পোকো X2 রয়েছে, তাহলে এই প্রাইস পয়েন্টে আমরা হয়তো আশা করেছিলাম একটা হায়ার রিফ্রেশ রেট। এছাড়াও জানি এর ডিজাইনটা একটা রিব্র্যান্ডেড ভার্সন, তবুও বলবো বিল্ড কোয়ালিটি নিয়ে আমার তেমন খুব একটা অভিযোগ নেই। এখানে কিন্তু আপনি ক্যামেরার লেন্সের ওপরেও একটা কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছেন, এবং বোধ দিকে সামনে এবং পেছনের দিকে গ্লাস এবং ব্যাক প্যানেলে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে, যা আপনার ফোনকে একটা ভালো প্রোটেকশন দেবে। এছাড়াও এখানে প্ল্যাশ প্রুফ ডিজাইন থাকছে, ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। এরপর যদি আমরা সেন্সার নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে, সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, ফেস আনলকের ফিচার্স থাকছে। এছাড়াও এখানে থাকছে রেডমির থেকে চুরি করা IR ব্লাস্টার। সুতরাং আপনি আপনার ফোনটিকে রিমোট ওয়াইজ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে খুবই কাজের জিনিস, আমি নিজে এটা কিন্তু ভোগ করেছি। এরপরে আর একটা কথা বলি, এই ফোনটিতে আজকের দিনে যেটা পাওয়াই যায় না, নোটিফিকেশান লাইট রয়েছে, যেটাও কিন্তু আমার জন্য খুবই একটা হেল্পফুল। এরপর আসি এই ফোনটির কয়েকটা খারাপ দিকে। ফোনটির ইউনিক যদি একটা ডিজাইন পেতাম, যেটা অন্যের থেকে ধার করা নয়, রিব্র্যান্ডের তকমাটা যদি মুছে দিতে পারতো, অবশ্যই সেটা কিন্তু আরেকটু ভালো হতো। কিন্তু তবুও বলবো এটার জন্য কিন্তু পুরোটাই আমি ক্লেম করতে পারছি না। আমার সব থেকে একজন গ্রাহক হিসেবে মেন ক্রাইটেরিয়া থাকে আমি একটা কম দামে ভালো ডিভাইস পাচ্ছি। তো এখানে প্রথমে বলে দিই, শাওমিও কিন্তু কোনো অ্যাপেল নয়, পোকোও কিন্তু অ্যাপেল নয়। সুতরাং শাওমির ফোন রিব্র্যান্ডেড করে দিচ্ছে একটু কম দামে, তাই জন্য আমরা এত সমালোচনা করছি। এটা যদি অ্যাপেল বা একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনকে রিব্র্যান্ডেড করে এতটাই কম দামে পোকো দিত, তাহলে হয়তো আমরা আর সমালোচনা করতাম না। কারণ এখানে সমালোচনার জায়গা আছে বলে করছি, এটা নিয়ে তেমন মাথা ঘামাবেন না। আমরা যে জিনিসটা ভালো পাবো সেই জিনিসটাকে বললাম যে আগেই, এটা নিয়ে বলছি না। আর একটা জিনিস আমার যেটা লঞ্চ ইভেন্টে চোখে লেগেছে, এখানে মনমোহনজি কিন্তু আজকের লঞ্চ ইভেন্টে পোকো M2 Pro Realme 6 Pro এর সাথে কম্পেয়ার করেছেন, যেটা কিন্তু একদম অবাস্তব। Realme 6 Pro অনেক দিক থেকে এগিয়ে থাকবে পোকো M2 Pro এর থেকে। সুতরাং পোকো M2 Pro কিন্তু সরাসরি কম্পিট করতে পারে Redmi Note 9 Pro আর Redmi Note 9 Pro Max। হ্যাঁ, এখানে স্যামসাং এর সাথেও কম্পিট করতে পারে হয়তো, কিন্তু তাই বলে Realme 6 Pro এর সাথে এটা আমি মানতে পারছি না। হ্যাঁ, যদি তোমরা একটা স্বাধীন ব্র্যান্ড হতে, তাহলে Redmi Note 9 Pro Max এর সাথে কম্পেয়ার করতে দেখতাম কতটা হিম্মত, তা তো করোনি তোমরা। তাহলে নিজেরাই তোমরা স্বাধীন হতে পারোনি, তাহলে যাই ও ব্যাপারে কথা বলছি। আরেকটা লঞ্চ ইভেন্টটিকে আমার খুব খারাপ লেগেছে, যেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে, এখানে ইউটিউবাররা এই লঞ্চ ইভেন্টটাকে পরিচালনা করেছে। তো এখানে একটা কথা বলে দিই, এটা কিন্তু তাদের প্রফেশন। আমি প্রথমত মনে করি এটা নিয়ে সমালোচনার কোনো যুক্তি নেই, কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম স্যামসাংয়ের যখন লঞ্চ ইভেন্টে টেকনিক্যাল টিম থেকে ডাকা হয়েছিল, তারপর অনেক জল ঘোলা হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস আমি মনে করিয়ে দিই, যারা ওই প্রফেশনের সাথে যুক্ত তারাই কিন্তু ওই ব্যাপারটা ভালো বুঝবেন। সুতরাং তাদেরকে দিয়ে অ্যাড করালেই কিন্তু ওটা প্রপার অ্যাড হচ্ছে। ধরুন আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার,
তো আপনি কনস্ট্রাকশনের দিকটা ভালো বুঝবেন। এখানে যদি বিরাট কোহলি যেটা দেখাচ্ছে যে একটা স্যাম স্টিলের অ্যাড, বিরাট কোহলি কিন্তু কনস্ট্রাকশনে কিছু বোঝেন না, তো আমি এটা কাউকে অপমান করার জন্য বলছি না। তো এখানে যে স্যাম স্টিলের অ্যাড দেখানো হচ্ছে তার থেকে যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি এটাকে বলেন যে ওটা ভালো, এটাই কিন্তু বিশ্বাসযোগ্যতা পাবে মানুষের কাছে, এটাই শুধু বলার চেষ্টা করছি। তো এরপরে অবশ্যই এই ফোনটির আনবক্সিং করব, নিজের পকেটের টাকা খরচ করেই করব। শুধু একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর প্রতিবার যেমন বলছি খারাপ যদি লেগে থাকে ডিসলাইক করবেন। আর কেন ডিসলাইক করলেন, কেন খারাপ লাগলো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, আমরা সেভাবে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারি।